পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী এবং ইমামুল আম্বিয়া খাতামান নবী রহমাতাল লিল আলামিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহ আল্লাহুম্মা বারিক আলাইহ। দিনী ভাইরা, আজকে ইনশাআল্লাহ আপনাদের সামনে কথা বলার প্রয়াস করেছি দান এবং সাদাকা নিয়ে। আল্লাহ সুবহান ও তাআলা সূরাতুল লাইল আমরা যদি পড়ি, আমি আপনাদেরকে একটু সূরাতুল লাইল পড়ে শোনাব। সূরাতুল লাইলের মধ্যে আল্লাহ সুবহান ও তাআলা খুব সুন্দরভাবে দানশীলদের ব্যাপারে কথা বলেছেন এবং যারা কার্পণ্য করেন তাদের ব্যাপারেও। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل ওয়াস্তাগনা। সূরাতুল লাইল যদি আমরা কখনো পড়তাম, আমাদের দান সম্পর্কে যে কার্পণ্যতা রয়েছে, আমরা হাদিয়া এবং দান তাহলে বুঝতে পারতাম। সচ্ছলতায় অসচ্ছলতায় দান সম্পর্কে যদি আমরা বুঝতাম, আমাদের হৃদয় থেকে এটা আরো খুব সহজে আসত। আমার কি হবে, দিয়ে দিলে যদি আমি অসুস্থ হই, যদি আমার চাকরি চলে যায়, যদি আমার ব্যবসা নষ্ট হয়ে যায়, যদি আমার লস হয়ে যায়, ওকে যদি দেই আমার কি হবে? আল্লাহ বলছেন যে আম্মা মাম بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى وما يغني عنه ماله إذا تردى إن علينا للهدى وإن لنا للآخرة والأولى لا يص فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى إلا ابتغاء وجه ربه الأعلى আপনারা কে কি সূরাটা মুখস্থ জানেন আমি জানি না। এই সূরাটা আপনারা মুখস্থ করবেন অথবা পড়বেন আজকে বাসায় গিয়ে হোক। কোরআনুল করিম আপনারা গুগলে গিয়ে কোরআন.com লিখলেই আসবে। সারা পৃথিবীর প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ওখানে চয়েস করা যায়, বাংলা চয়েস করবেন। প্লে স্টোরে গিয়ে বাংলা কোরআন লিখলে শত শত কোরআন আছে। আর তরজুমায় কেউ ভুল করতে চায় না, তাফসিরে গিয়ে ভুল করে। তরজুমা মোটামুটি সবাই ঠিক করে। আপনি তরজুমাটা পড়িয়েন, আল্লাহ কি বলছে? ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়ালা সাউফা ইয়ারদা। আমি ইনশাআল্লাহ এখন এই সূরাটা তরজুমা আপনাদেরকে বলবো। আল্লাহ বলছেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, শপথ দিনের যখন তা ঊর্ধ্বসিত হয়, মানে সকালবেলা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে দিনের বেলা, দিন এবং রাত, দিনের শপথ করেছেন। তারপর আল্লাহ বলছেন যে ওয়ান্নাহারি ইযা তাজাল্লা, এবং আরো শপথ রাতের, সরি আমি ভুল বলেছি, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, শপথ রাতের যখন সে
আচ্ছন্ন করে। ওয়ান-নাহারি ইযা তাজাল্লা, এবং শপথ দিনের যখন সেটা উদ্ভাসিত হয়। ওয়ামা খালাকা যাকারা ওয়াল উনসা, শপথ তার যিনি সৃষ্টি করেছেন নর এবং নারী। তাহলে শপথটা কার হলো? আল্লাহর, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের শপথ নিজে করেছেন। কার শপথ কে করেছেন? আল্লাহর শপথ আল্লাহ করেছেন। তাহলে এ থেকে বোঝা গেল যে মানে এরকম শপথ করা যাবে না, বাচ্চার মাথা ছুঁয়ে বললাম, ব্যবসার কসম, হ্যাঁ গায়ে হাত দিয়ে বলছি আমি নেইনি বা আমি করিনি করব না, হ্যাঁ কোরআন মাজিদ ধরে বললাম না, এভাবে শপথ করা যায় না। এখান থেকে বোঝা গেল শপথ কার হবে? আল্লাহর। আল্লাহ বলছেন যে ওয়ামা খালাকা যাকারা ওয়াল উনসা, এবং শপথ তার যিনি সৃষ্টি করেছেন নর এবং নারী, পুরুষ এবং মহিলা। ইন্না সাইয়াকুম লাশাত্তা, নিশ্চয়ই তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন প্রকৃতির। আপনি বুঝতে পারছেন ঘটক কথাটা কি? আল্লাহ বলছেন নিশ্চয়ই তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন প্রকৃতির। আমরা যে কাজকর্ম করি অনেক ধরন, অনেক কি ধরন আর ক্যাটাগরি, বিভিন্ন রকম কাজকর্ম, আমাদের চেষ্টা, আমাদের আমাদের ইচ্ছা, এগুলো। ফাআম্মা মান ইন্না সাইয়াকুম লাশাত্তা, নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন রকম। ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, কাজেই কেউ দান করলে এবং আল্লাহকে ভয় করলে। আমার আজকে আলোচনার বিষয় হচ্ছে কি? দান নিয়ে। তাহলে আল্লাহ প্রথমে শপথ করলেন দিনের, রাতের এবং নিজের, পুরুষ এবং মহিলার, এতগুলো শপথের পর আল্লাহ বললেন ফাআম্মা মান আ'তা, অতঃপর যে দান করলো, ওয়াত্তাকা, তাকওয়া অবলম্বন করলো, আল্লাহকে ভয় করলো, তাহলে কি হবে? ওয়াসাদ্দাকা বিল হুসনা, এবং যা উত্তম সত্য বলে গ্রহণ করলে। মানে এই যে দান যদি করো তুমি, এতগুলো কসমের পর আল্লাহ বললেন যদি তুমি দান করো, সাদাকা করো, এটা খুবই উত্তম এবং সত্য, এটা খুবই উত্তম এবং সত্য। ফাসানু ইয়াসসিরুহু লিল ইউসরা, আমরা তার জন্য সুগম করে দেব, সহজ। মানে আপনার রাস্তাটা কি হবে? সহজ। কিসের রাস্তা বলেন তো? জান্নাত। দান করলে কি সহজ হবে? জান্নাতের পথ সহজ হবে। ওয়াম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, আর কেউ কার্পণ্য করলে, কেউ কৃপণতা করলে কি হবে? এবং অমুখপেক্ষী হলে কি হবে? ওয়াকাযযাবা বিল হুসনা, আর যা যা সুন্দর এবং সঠিক তাতে যদি সে মিথ্যা আরোপ করে, মানে দান করলে কিছু যায় আসে না, আপনি জান্নাত পাবেন বা পাবেন না কি আর হবে? সবাই কিন্তু দান নেকির জন্য করে না। এটা দিয়ে আপনি বুঝতেছেন কিছু? দান সবাই কিসের জন্য করে না? নেকির জন্য করে না। এই যে যাকাতের যে কাপড়গুলো, এটা তো যাকাত। এই যে সদকার জন্য যে এভাবে লাইন ধরে মানুষকে দাঁড় করিয়ে আলাদা ক্যাটাগরি করে, জনসমক্ষে বলে নিজেকে বড় করে দাতা হিসেবে একটা পরিচিতি পাওয়ার যে একটা চেষ্টা, আল্লাহ সুবহানাহু বলছেন যে ওয়াকাযযাবা বিল হুসনা, আর যা উত্তম তাতে মিথ্যারোপ করলে। মানে দান করা কি উত্তম? আপনি কি করলেন? এটা লোক দেখানোর জন্য করলেন। আপনি কি করলেন? এটা খেতাবি অর্জনের জন্য করলেন। আপনি কি করলেন? সুনাম ধন্য নিজেকে করার জন্য কি করলেন? দান করলেন। আচ্ছা, আপনারা মনে একটা জিনিস বুঝতে পারতেছেন না, দান কি? দান কিন্তু লক্ষ লক্ষ টাকাকে বলে না, আবার বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কোথাও দানের কোনো সীমা নির্ধারণ করে দিয়েছে? কত থেকে স্টার্ট হবে, কত গিয়ে থামবে, এরকম কোনো সীমা নির্ধারণ নেই? পক্ষান্তর যাকাতের আছে, সাত ভরি স্বর্ণ হলে এটা নির্ধারণ হয়, যাকাতের সীমা নির্ধারণ আছে, সলাতের সীমা নির্ধারণ আছে। ফজর আপনি দুই রাকাতই পড়তে হবে, কম পড়লে হবে না। এক রাকাত নামাজে দুটো সিজদাই দিতে হবে, একটা দিলে, তিনটা দিলে হবে না। রমজান মাস কয় দিনের? 28, 29, 30, সীমা নির্ধারণ আছে। কিন্তু
এত একটা সহজ জিনিস আমরা কেউ এটা করি না, সেটা হচ্ছে দান। যার কোনো সীমা নির্ধারণ নাই, হতে পারে এক পয়সা, হতে পারে কত, এক পয়সা। এখন প্রশ্ন, এক পয়সা কি কাজে আসে? তো এক পয়সা তো পাওয়াও যায় না। তার মানে বলে বুঝাচ্ছি যে আপনি যেটাই জাকাতের বাহিরে গিয়ে কাউকে দেন সেটাই হচ্ছে দান। এবার যদি এটা একটা মুচকি হাসিও হয়, এবার এটা যদি একটা মুচকি হাসিও হয়, এবার যদি এটা কাউকে ডেকে ঘরে এনে আপ্যায়ন করা হয়, এবার যদি এটা আপনি মানে আপনার একটা কর্তব্য দিতেই হবে, যেমন ধরেন এখন মেহমান আসছে আপনি করবেন না, আপনার স্ত্রী সন্তান এদের ভরণ পোষণ কার, আপনার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকেও সাধারণ দানের মধ্যে নিয়ে যান। কিসের মধ্যে নিয়ে যান? সাধারণ দানের মধ্যে নিয়ে যান। এই জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমরা জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতকে কিনে নাও, যদি প্রয়োজন হয় একটা খেজুরের বিনিময় হলেও। বুঝেননি? দানটা এমন এক জিনিস। যাই হোক, ফাসানু ইয়াসসিরুহু লিল উসরা, তার জন্য আমরা সুগম করে দেব কঠোর পথ। মানে যে লোকটা দান করবে তার কঠিন রাস্তা আল্লাহ কি করে দেবে? সহজ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ইয়া আল্লাহ। ওয়া মা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, আর তার সম্পদ তার কোনো কাজে আসবে না যখন সে ধ্বংস হবে। দান কিসের সাথে সম্পৃক্ত? যেমন স্ত্রী সন্তান খাওয়ানো, মেহমান আপ্যায়ন করা, ভালো ব্যবহার করা, ভালো পরামর্শ দেওয়া, এটা একটা দিক আছে। কিন্তু আমরা মানুষরা দান বলতে কিন্তু সম্পদ বুঝাই। কি বুঝাই? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পদের কথা স্পেসিফিকভাবে বলছে,